আজকে আমাদের 5 নম্বর ক্লাসের টপিকসটা ছিল যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গত পর্বেও দেখছিলাম, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুইটা সেক্টর, সেটা হলো টুই একটা হলো পিন্টারেস্ট আর একটা হলো টুইটার। এই দুইটাতে আপনারা আপনারা কিভাবে কাজ করবেন সেগুলো আসলে দেখানোর টপিকস আজকে ছিল। তো আমরা দেখাইছিও অন্য ক্লাসগুলোতেও, তো আজ এটাতে আমি একটু ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো আপনারা টুইটার, পিন্টারেস্ট, এর আগে বলা হয়েছে ফেসবুক, তো সবার অ্যাকাউন্ট আছেই, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, এই কয়টাতে অ্যাকাউন্টটা খুলে রাখতে, এই কয়টা ভালো মতো কাজ করতে হবে এবং এই কয়টাতে একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে হবে, এবং এখান থেকেও কিন্তু অনেক কিছু পোটেনশিয়াল আছে, এখান থেকে অনেক অপরচুনিটি আছে, সেগুলা আসলে ইউজ করতে হবে। তো সেগুলার খুঁটিনাটি টিপস অনেক কিছুই দেওয়া হয়েছে। তো আমাদের ক্লাসে আজকে আসলে দেখানো হয়েছিল যে মূল ইয়াটা ছিল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, কিভাবে অপটিমাইজেশন করবেন। আসলে অ্যাকাউন্ট প্রত্যেকটা ক্রিয়েট করার পরে দেখবেন যে এগুলো এই যে নাম আছে, তারপরে হলো এখানে একটা টাইটেল, আসলে ডিসক্রিপশন আছে যে মানে কি পদবি বা আমি হলো কি কি কাজ করি, সার্ভিস গুলা এখানে নিচে দেয়া থাকবে যে অ্যাবাউট আমার সম্বন্ধে, তারপরে সার্ভিস কি, অ্যাক্টিভিটি আমি কি, বিষয় হলো স্কিল, এগুলা সবকিছু, এক্সপিরিয়েন্স, এই সবকিছু আসলে দেয়া থাকে, এডুকেশন যদি থাকে সেগুলো দিতে হবে, কোনো কিছু সার্টিফিকেশন থাকলে যে আমাদের এগুলা সার্টিফিকেশন আমার আছে সেগুলা আমি এখানে দিয়ে রাখছি। দেখেন এটা 10টা আরো আছে, শো শো 10টা লাইস, এগুলো আমাদের আছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, এগুলো আমাদের, এগুলো দেখেন সার্টিফিকেট নিয়ে আছে, এগুলো কাজ করেছি, এগুলো সার্টিফিকেট নিয়েছি, মানে এগুলা আসলে মানে কোর্স করা হয়েছে, তাদের কাছে সার্টিফিকেশন আছে আমাদের, এগুলো থাকলে আসলে প্লাস পয়েন্ট হয়। তো ব্যাকে গেলে তো এগুলো আসলে এই এই প্রোফাইল গুলো আসলে অপটিমাইজেশন করা। তো অপটিমাইজেশন আপনারা প্রাথমিক অবস্থাতে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে এত অপটিমাইজেশন প্রথমে না করলেও চলবে, কিছুটা আসলে কাজ করার পরে তখন অপটিমাইজেশন কিন্তু করে নিতে হবে, কারণ আপনার যখন প্রোফাইলে কেউ সার্চ দিবে, আপনার কানেকশনে আসবে, তখন এগুলো কিন্তু আপনার দেখবে। তো প্রথমে প্রাথমিক অবস্থায় কিছু পোস্ট করবেন, মানে কিভাবে করছেন কানভা ডিজাইন, এগুলো করার পরে তারপরে আসলে অপটিমাইজেশন করা আপনারা এর ফাঁকে ফাঁকে করে নেবেন যে কোথায় কি। আর অপটিমাইজেশনের জন্য আপনার আসলে প্রত্যেকটা প্রোফাইল, অন্যান্য প্রোফাইলও দেখতে হবে। যদি আপনি এসইও এক্সপার্ট হন, তাহলে এখানে আপনার সার্চ দিতে হবে এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট এক্সপার্ট যদি লিখেন এখানে, তাহলে এখানে অনেকে এক্সপার্ট চলে আসবে। তো এই এক্সপার্ট গুলার আসলে প্রোফাইল কি সেগুলো আপনাকে দেখতে হবে, যে তাদের তাদের প্রোফাইলে, এর যদি আমি প্রোফাইলটাতে আসি, তাহলে দেখবেন যে এরকম করে যে এসইও এক্সপার্ট, এগুলা ওর প্রোফাইলে কি কি দেয়া আছে, এরকম ধরনের কিছু আপনাকে দিতে হবে। তো এরকম কিছু, এই যে এখানে সবকিছু আপনার স্যাম্পল ছিল, এটা আমি কনসেপ্টটা বুঝালাম। এরকম প্রোফাইল প্রত্যেকটাতে আপনারা করে নেবেন, যে এরকম দেখানো হয়েছে আজকে যে আপনার এই প্রোফাইলে, এই প্রোফাইলে কি কি আছে, এখানে হলো একটা টাইটেল আছে, আপনার এখানে নাম থাকবে, অথবা আপনার, এটা আমাদের যেহেতু প্রতিষ্ঠানের ইয়া, সেটা আমার প্রতিষ্ঠানের এখানে এটা আছে, তো এখানে আপনার নাম থাকবে, তারপরে আপনার এটা বিজনেস কনসালটেন্ট, আপনি কি কাজ করছেন, আপনি যদি এসইও এক্সপার্ট হন, এখানে এসইও এক্সপার্ট আপনার লেখা থাকবে। আমরা কনসালটেশন, আমরা সার্ভিসটা দেই সবকিছুতে, আমরা ট্রেনিং ও করাই, তারপরে আমরা হলো যেহেতু অনলাইন বিভিন্ন কাজকর্ম করি, সেগুলো আমরা মানে আসলে সার্ভিস দেই সবাইকে কনসাল্ট করার পরে, তো সেটা আমার এখানে লেখা আছে। আর এখানে ফুল টিম হেল্প আমি কি করতে চাই সেটা আছে, আর এখানে বলছে পোটেনশিয়াল একটা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওয়েবসাইটটা ইউজ করলে আসলে সবাই একটু প্রায়োরিটি দেয়, যে আপনার ওয়েবসাইটটা আছে আপনি, বা আপনার এটা ওয়েবসাইট না থাকুক, আমরা তো হেল্প করছি আপনাকে, আমাদের এই ওয়েবসাইটটা ইউজ করেন, সমস্যা নাই, এটা দিলে, এটা দেওয়ার দেওয়া থাকলে আপনি হয় কোম্পানির আন্ডারে আছেন, বা এটা কিছু বোঝাচ্ছে, বা আপনার ওয়েবসাইট, তো এটা থাকলে আপনার অনেক এটা প্রায়োরিটি দেয় আপনার ক্লায়েন্ট, এটা বারবার বলা হয়েছে। আর এখানে দেখেন এখানে বিভিন্ন রকম পোস্ট থাকে, তো এই এটা বলছে এই এটাই এই এগুলা অপটিমাইজ করা, যে এই প্রোফাইল গুলা যে আপনার খুব সুন্দর লাগবে, এখানে আপনার প্রোফাইলে আপনার পিকচারটা দিয়ে দিবেন, এগুলো সবকিছুই আপনাদের অপটিমাইজ থাকতে হবে। আসলে অপটিমাইজেশন গুলা করে নেওয়াটাই বেটার, হ্যাঁ, প্রথমে করে নিলে ভালো। আমরা কিসের জন্য বলছি যে প্রাথমিক অবস্থায় কিছু পোস্ট দেয়া, এগুলো আস্তে ক্লিয়ার হওয়ার পরে আপনার অপটিমাইজেশনটা করতে বলছিলাম, তো প্রথমে আসলে করে নিলে সবচেয়ে বেটার হয়, কিন্তু আপনার কাজের সবগুলা কাজই করতে হবে স্টেপ বাই স্টেপ, যে আপনার ডিজাইন যেগুলো শিখাইছি ডিজাইন গুলো করতে হবে, তারপরে পোস্ট গুলো দিতে হবে, অপটিমাইজেশন গুলো করতে হবে, আর পোস্ট গুলো তো আপনার সবসময় কাজ করবে না। আর অপটিমাইজেশনের কাজটা আসলে এটা
আপনাকে একবারই করে নিতে হচ্ছে, আর বারবার করতে হচ্ছে না। পিন্টারেস্টও সেম, পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনার এখানে যখন প্রোফাইলে আসবেন, এই যে এখানে প্রোফাইলে ক্লিক, এখানে ক্লিক করবেন, করার পরে অপটিমাইজেশন গুলো করে নেবেন। এই যে আপনার এটা প্রোফাইল, প্রোফাইলে আপনার এখানে একটা কাভার দিবেন, আপনার কানভাতে দেখাই দিচ্ছি, আর কাভার এটা দেয়া, এটা কত সাইজ এটা তখন আপনি ইয়া থেকে নিয়ে নেবেন। এগুলো আমাদের আসলে সময় খুব কম, সেই কারণে এগুলো করা হয় না। এটা অনেক আগে, অনেক আগে এটা দেয়া আছে, এখানেও দেখেন, এখানে ওকে ডিজিটাল, এটা পুরাতন লোগো দেখেন, পুরো লোগোটাও, এগুলো সব আপডেট করা হয়নি আসলে, অনেক আগের, এটা এটা আপডেট করা হয়নি। তো আপনারা এগুলো আপডেট রাখবেন। এটা দেখেন, এখানে আপনার লোগো, এখানে আপনার ছবি হবে, এখানে আমাদের যেহেতু এটা হলো বিজনেস সাইট, সেই জন্য আমাদের এটা লোগো দেওয়া আছে ফার্মের, আমার পার্সোনাল ইয়াতে পার্সোনাল আমার নিজস্ব ছবি দেওয়া আছে। আর এখানে আপনার নাম থাকবে, ওকে ডিজিটাল কনসালটেন্ট এখানে আছে, আপনাদের নাম থাকবে। এখানে দেখেন আমার হলো অ্যাফিলিয়েট মার্কেটিং আগে করতাম, তো সেই কারণে এটা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, আর এখানে আপনার এই যে এটা করার জন্য আপনার হলো এই যে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে বা এখানে আপনার এই যে ডান পাশে এখান থেকে আসবেন, এখান থেকে আসার পরে সেটিংস এ যে আপনি এখান থেকে এটা এগুলা চেঞ্জ করে নিতে পারেন সবকিছু। এখানে সেটিংস এ আসার পরে তারপরে আপনি এখান থেকে সবকিছু পেয়ে যাবেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে এখানে আপনার এই অ্যাকাউন্ট কোনটা, ইমেল আছে, পাসওয়ার্ড, এখানে সবকিছু দেখাবে। এডিট প্রোফাইলে এখানে আপনার লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন, এখানে চেঞ্জ লোগোতে ক্লিক করলে বা এড এখানে করলে এখান থেকে আপনার প্রোফাইল ফটো আপনি দিয়ে দেবেন, আপনার নিজস্ব, এখানে নাম দিয়ে দেবেন, এখানে আপনার কি কি কাজ করেন সেগুলো এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার একটা ওয়েবসাইটে ইয়া দিবেন, সেটা এটা ওয়েবসাইটে ভেরিফাই করতে হয়। এখানে ওয়েবসাইটে আপনি, আপনার সমস্যা হতে পারে, যদি না নেয় তাহলে আপনার দেওয়ার দরকার নেই, কারণ এটা ভেরিফাই করতে হয়। আপনি এখানে দেওয়ার পরে আবার ওখানে ওয়েবসাইটে ওটা ভেরিফিকেশনটা আসলে প্রয়োজন হয়। তারপরে যদি এমনি নিয়ে নেয় আপনি এটা দিয়ে দিবেন। তারপরে এখানে ইউজার নেমটা আছে, ইমেল অ্যাড্রেস আছে, এইগুলা এইভাবে দিয়ে এখানে অ্যাড্রেস আছে, দেওয়ার পরে এখানে সেভ দিলে এটা এগুলো হয়ে যায়। এখানে আপনার কান্ট্রি আছে, এখানে এগুলো দিয়ে নেবেন। এগুলো খুব সহজ প্রসেস, এগুলো এই জন্য আমরা বলছি না। আর এখানে দেখেন এটা, আর প্রোফাইল হলো এখানে টুইটার, টুইটারে আপনারা একইভাবে অ্যাকাউন্ট খুলে তারপরে এখান থেকে যে প্রোফাইলটা আপনার এখান থেকে অপটিমাইজ করে নেবেন। প্রোফাইলে আসার পরে আবার একইভাবে এখান থেকে ছবিগুলা, তারপরে এখানে আপনার এটা কাভার, এটা কাভারটাও দিয়ে নেবেন, সুন্দরভাবে কাভারটা করে নেবেন। এই কাভারটাও আপনি কি সাইজ, টুইটারে আপনার প্রত্যেকটাতে বলছি যে এখানে আসার পরে গুগল, গুগল চলে যাবেন, গুগল, তারপরে এখানে আপনার ধরেন টুইটার কাভার ফটো সাইজ, এখানে যদি এখানে একটু লিখলে এটা চলে আসবে, কাভার ফটো সাইজ লিখবেন। এখানে দেখেন 1500×500 পিক্সেল, এখানে যখন আসবেন, আসার পরে এখানে কানভাতে আমরা দেখাইছি, এখান থেকে ক্রিয়েট ডিজাইন থেকে আপনার এখান থেকে কাস্টম সাইজ, এখানে ওয়াইড 1500 দিবেন, আর এখানে 500 দিবেন। 500 দেওয়ার পরে এই টেমপ্লেটটা চলে আসবে, তারপরে ক্রিয়েট ডিজাইন করলে তারপরে ওখান থেকে টেমপ্লেট যেকোনো আপনি এখান থেকে, আচ্ছা এখানে দেখাই দেই, এখান থেকে যে কোনো কাভার আপনি যখন করবেন, এখানে এই সাইজটা যখন আসলো, আসার পরে আপনারা এখান থেকে আবার এই ডিজাইনে আসার পরে এখানে আপনারা সার্চ দিবেন। এখানে সার্চ দেওয়ার পরে আপনারা এখানে টুইটার কাভার এটা যদি বলে এখানে ক্লিক করেন, দেখেন এখানে অনেক রকম কাভার চলে আসবে, যে কোনো একটা ক্লিক করে আপনি চুজ করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা দিলাম, এরকম করে এখন এখান থেকে আপনি যে কোনো কিছু লিখে এটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করবেন। আর এখানে সবগুলো প্রোফাইল অপটিমাইজ হয়ে গেল। এখন এই প্রোফাইল অপটিমাইজেশনের পরে আপনার এখানে দেখেন দিয়েছিল যে অ্যাচিভ ইওর গোল, কিভাবে স্ট্র্যাটেজি আছে এখানে, গোল অ্যাচিভ করবেন, তারপর পোস্ট শিডিউলিং, অপটিমাল টাইমস, রিসার্চ, ট্রেন্ডিং, হ্যাশট্যাগ, এগুলো তো হ্যাশট্যাগ এর আসলে রিসার্চ করার এর আগেও একটা ইয়া দেখাইছে যে হ্যাশট্যাগ কিভাবে আপনারা নিবেন, তো আপনারা ওখান থেকে নিতে পারেন, ওই ঠিকানাটা আপনার দেয়া আছে। আর এখানে অথবা আপনারা গুগল থেকে আপনারা হ্যাশট্যাগ, এখান থেকে হ্যাশট্যাগ জেনারেটর বলে সার্চ দিলে আপনারা পাবেন। তো যাই হোক, এখানে আর একটা বিষয় যে এই যে আপনার হলো পোস্ট গুলা দিবেন, এখন এই যে ধরেন এখানে এটা তো কাভার ডিজাইন করলেন, আর কানভা থেকে আরো পোস্ট যেগুলো করবেন, করার পরে আপনারা তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এগুলা পোস্ট করবেন, তাই না? এগুলা সবগুলাতে প্রত্যেকটাতে দেখেন, এখানে লিঙ্কডইনে যখন যাবেন, লিঙ্কডইনে আসার পরে এখানে আপনার প্রোফাইলে চলে আসলেন, প্রোফাইলে আসার পরে আপনার এখান থেকে এই যে এখান থেকে পোস্টটা দিয়ে দিবেন, এখানে পোস্ট দিবেন, এইখানে এখানে পোস্ট দিবেন, এখান থেকে এখানে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে আপনার ছবি দিবেন, হ্যাশট্যাগ দিবেন, তারপরে এখান থেকে আপনার এই যে ছবিটা একটা সিলেকশন করে দিবেন যেটা আপনার ডাউনলোড করছেন। আর এখান একইভাবে আপনারা ইনস্টাগ্রামেও এখান থেকে পোস্ট করবেন, এই যে এখানে ক্রিয়েট আসার পরে এখান থেকে
এই যে পোস্ট, পোস্টে আসার পরে আপনারা এখান থেকে কম্পিউটার থেকে ছবিটা নিবেন, ছবিটা নিয়ে তারপরে এখানে যখন আসবেন যে কোনো একটা ছবি ধরেন দিয়ে দিলাম আমি, দেওয়ার পরে এখানে এটা দেখাচ্ছে, কারণ আছে যে এটা নেক্সট আবার যাওয়া লাগবে, তারপরে এখানে ডিসক্রিপশন, আবার নেক্সট যাওয়ার পরে পাবেন এখান থেকে এই এগুলো পাবেন। পাওয়ার পরে এখন আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাইছে, সেটা হলো এখানে টাইটেল ডিসক্রিপশন এগুলা আরো কিভাবে ইউনিক ভাবে করবেন আমরা ফাইনাল ইয়াতে দেখাই দিব, যে খুব সুন্দর ভাবে আপনারা কিভাবে ইউনিক ভাবে এগুলো করবেন, এবং একটা ডিটেলস আপনার ডেডিকেটেড ক্লাস থাকবে এর পরের ক্লাসটা। আর এখানে আপনার দেখাইছি আমরা যে এখানে লোকেশনটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ, লোকেশনটা আপনারা এখান থেকে চুজ করবেন। তো লোকেশন আপনার আপনাদেরকে দেখতে হবে, এটার জন্য দেখাইছিল যে যে কোনো একটা ধরেন ইনস্টাগ্রাম, আর একটাতে আমি চলে আসলাম ইনস্টাগ্রাম, এখানে যদি আমি প্রোফাইলে আরেকবার আমরা আসাই, তারপরে দেখেন প্রোফাইল আসার পরে একবার নিচে চলে আসতে হবে, নিচে দেখাই দেখাই দিছিল যে এখানে লোকেশনটা, এই যে লোকেশনটা আমরা ক্লিক করলাম, এখানে লোকেশনে যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনি, লোকেশনটা আপনার দেয়াটা খুব গুরুত্বপূর্ণ, কোন লোকেশনে কে কোনটাতে চাচ্ছে। তো এখানে ইউনাইটেড স্টেটস এ ধরেন আপনি নিয়ে কাজ করবেন, তো ইউনাইটেড স্টেটস এ আপনারা চলে যাওয়া লাগবে, তারপরে ধরেন এখানে হার্লেম, এটাতে আপনারা কাজ করলেন হার্লেমে, এখন হার্লেমের মধ্যে আমার ইস্ট হার্লেম এটার আমার প্রয়োজন আছে, তো এটা এখানে ক্লায়েন্ট হয়তো বা কাজ করবে, তো তখন এখানকার আপনার টপ পোস্টে যে আপনার এগুলা দেখতে হবে, সরি টপ পোস্ট বলছি, টপ পোস্ট থেকে এখানে মোস্ট রিসেন্ট, তো এখানে অসংখ্য পোস্ট থাকতে পারে, যদি আপনি এখানে কন্ট্রোল এফ চাপেন, কন্ট্রোল এফ চেপে আপনি টিওপি পিওএসটি এটা লিখবেন, তাহলে টপ পোস্ট বলে এটা তাড়াতাড়ি চলে আসতে পারে। আরেকবার লিখবেন টিওপি পিওএসটি টপ পোস্ট, এটা বলে ইন্টার দিবেন, তাহলে দেখবেন টপ পোস্ট এখানে, সরি মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট লিখলে দেখেন তাড়াতাড়ি এটা পেয়ে গেলেন, তাহলে আর স্ক্রল বেশি করতে হলো না। তারপরে দেখেন মোস্ট রিসেন্টে আসার পরে ইন্টার দিয়ে দেবো আমি মোস্ট রিসেন্ট আরেকবার, তাহলে মোস্ট রিসেন্টে চলে আসলো। এখন মোস্ট রিসেন্টে আসার পরে এখান থেকে আপনাদেরকে বলে দিয়েছিল যে একটু পোস্ট গুলো আপনারা দেখবেন যে কোন পোস্ট, এটা আপনি ক্রস করে দিবেন, দিয়ে এরপর এর মধ্যে একটু ক্লিক করবেন, মোস্ট রিসেন্টে আসার পরে এখানে আপনারা দেখবেন যে, নাউজুবিল্লাহ এগুলো ছবি আমরা দেখব না, তো দেখেন এই এই পোস্টটাতে আমরা আসলাম, এটা এখন দেখতে বলছে যে 34 মিনিট আগে, এটা 34 মিনিট আগে পোস্ট করেছে, রিসেন্ট যে পোস্ট গুলা করবে সেটা আপনি তখন এখানে আপনারা পোস্টটা করতে পারবেন, তখন এটা আপনারা সিলেকশন করে নেবেন। আর এই সব জায়গাতে আপনারা দেখবেন যে এদের প্রোফাইল কেমন, এটা তখন এই প্রোফাইলে আপনারা চলে যেতে পারেন, প্রোফাইলে দেখেন কোনো ওইখানে কিন্তু হ্যাশট্যাগ কোনো কিছুই কিন্তু ইউজ করে নাই তাদের ইয়াতে, এগুলো আপনার অপরচুনিটি, এগুলো বলছে যে 111টা ফলোয়ার্স, 17টা ফলোয়িং, মানে এগুলো ফলোয়ার্স কম আছে, আর সব সময় খেয়াল রাখতে বলছে যে কম ফলোয়িং যদি থাকে, মানে আসলে তো এখানে আপনারা পোস্ট নেওয়ার জন্য, এর আগে আমি বললাম যেটা হলো সম্ভবত একটু ভিডিওতে কেটে গেছে যে 111 আসলে ফলোয়ার্স, ফলোয়িংটা কম থাকলে আর ফলোয়ার্সটা বেশি থাকলে সেটাতে আমরা সেটা নিয়ে আমরা কাজ করব না, তবে অল্প ফলোয়ার্স অল্প ফলোয়িং হলে সেটা নিয়ে কাজ করব, যদি অনেক বেশি হয় 30,000 ধরেন ফলোয়ার্স থাকলো আর 100-200 ফলোয়িং থাকলো তাদেরকে নিয়ে কাজ করবেন না, তাহলে এটার আউটপুট আসবে না, তো সেভাবে আমরা প্রোফাইল গুলো আসলে প্রসপেক্ট করব এবং তাদের সাথে কাজ করব, এবং তাদের প্রোফাইলে একবার করে ঢুকে আমরা তাদের লাইক কমেন্ট এগুলো কিছু দিয়ে দেবো। আর এখান থেকে আমরা একটু এখানে যে পোস্টটা দিব এখান থেকে আমরা কি সিলেকশন করব, এই যে আমাদের পোস্টে সেটা আমরা এখান থেকে দেখে নেব যে আপডেট যারা পোস্ট দিয়েছে তাদেরকে, তাদের আমরা কিভাবে দেখব, সেটা হলো আপনার লোকেশনে চলে যাবেন, লোকেশনে আসার পরে এখানে ধরেন শিকাগো, এখন আমরা যদি দেখি শিকাগো, শিকাগোতে এখন শিকাগো ইলিনয়েস, ইলিনয়েসে এখানে আমরা ক্লিক করব, করার পরে মোস্ট রিসেন্ট পোস্ট গুলোতে আমরা চলে যাব। এখন মোস্ট রিসেন্ট যে পোস্ট গুলো কন্ট্রোল এফ দিব আমরা ফাইন্ড করব, MOST রিসেন্ট, মোস্ট রিসেন্ট এটা বলে সার্চ দিলে আমরা এখন যদি ইন্টার দেই সরাসরি মোস্ট রিসেন্টে চলে গেল, বারবার ক্লিক করা লাগলো না, তারপরে এখানে আমরা একটা পোস্টে ঢুকে যাব, এই পোস্টটা কতক্ষণ আগে দিয়েছে দেখেন, এই পোস্টটাতে চলে আসলো, এটা হলো 1 মিনিট আগে দিয়েছে, সরি দেখেন এটা হলো 1 মিনিট আগে করছে, তারপরে হলো এখানে হলো ডিসক্রিপশন, উনি হলো টাইটেল ছোট্ট একটা দিয়েছে, বেশি ইউজ করে নাই হ্যাশট্যাগ,
আর দেখেন এখানে এক দুইটা লাইক হয়েছে ওনার, তো এরকম জায়গাতে আপনারা একটু দেখবেন যে এগুলো আপনাদের প্রসপেক্ট আসলে করার বিষয়, এগুলোকে আপনারা এখান থেকে চুজ করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের অপরচুনিটি যে ওখানে যে যারা মানে রিসেন্ট এগুলো তাদের অ্যাক্টিভিটিজ আছে, তো তাদের আপনারা প্রোফাইলে যেও এরকম করে আপনারা প্রসপেক্ট করে এদের তাদের প্রোফাইল থেকে আপনারা লাইক ফলোয়ার্স আপনারা দেখবেন কত ফলোয়ার্স, এটার অনেক বেশি ফলোয়ার্স আর ফলোয়িং দেখেন। এটাতে আমাদেরকে এটাই বলছিল যে আপনাদেরকে দেখাই দেওয়া হয়েছিল যে এটাতে আমাদের কাজ করে কোনো লাভ নাই, তো এটা এটা আসলে আপনি ফলো দিলেও এখানে লাইক কমেন্ট এগুলো শুধুমাত্র যদি আপনি দিতে পারেন যে এগুলো কোনোটাতে আপনার শুধুমাত্র লাইক দিয়ে দিতে পারেন, আপনি ফলোয়িং এগুলো করে কোনো লাভ নাই, আপনাকে ফলো দিবে না, লাইক এগুলো দেখলে হয়তো বা তারা ফলো দিতে পারে। আর ছোট যেগুলো আছে ছোট ছোট চ্যানেল, তো তাদেরকে গ্রো করার জন্য তখন আপনারা তাকে সেখানে লাইক ফলোয়ার্স এগুলো দিবেন। তো এই এটাই আসলে এখানকার বুঝাচ্ছে। আর কত মিনিট আগে হয়েছে, তো আসলে অ্যাক্টিভিটিস আছে এটাই বুঝাচ্ছে যে এখানে 1 মিনিট আগে এটা অ্যাক্টিভিটিস হয়েছে। তো শিকাগো ইলিনিয়াস আমরা পোস্ট তখন দিতে পারবো, তখন এখান থেকে আমি যদি এখানে শিকাগো শিকাগো ইলি এতটুকু লিখি তাহলে দেখেন এটা চলে আসছে, শিকাগো ইলিনিয়াস এটা দেখেন ইউএসএ চলে আসলো। এখানে যখন আমরা সিলেকশন করে দিলাম, তারপরে এখানে সবকিছু দেওয়া থাকলে আমরা এখান থেকে শেয়ার করে দেবো, তাহলে পোস্টটা ওইখানে শেয়ার হয়ে যাবে। তাহলে আমার যদি এটা ইউএস এর ক্লায়েন্ট হয়, তাহলে আমরা বাংলাদেশ থেকে পোস্ট করছি কিন্তু এই পোস্টটা তাদের কাছে চলে যাচ্ছে, সেই লোকেশনে এটা শেয়ার হচ্ছে। তো অনেকে এটা কিসের জন্য করা হয়, এটা মূলত করা হয় যে কারো বিজনেস আছে, লোকাল বিজনেস, কোনো ধরেন একটা ব্র্যান্ড নিয়ে সে কাজ করছে, একটা জুতার ধরেন তাদের বিজনেস আছে, তো একটা জুতার ব্র্যান্ড ওখানে ব্র্যান্ড সে কাজ করছে, তো সেটা ওখানে পোস্ট শেয়ার আসলে ওইখানে বেশি দিলে তার সেলটা বেশি হবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে লোকেশন ওয়াইজই কিন্তু এখানে দিতে হয়। কেউ কোর্স বিক্রি করবে, তো তার ওখানে আসলে তার পুরো বিশ্বে দরকার, সে সব জায়গা থেকে আপনি করতে হবে, তা তো তখন সে যে লোকেশন বলবে তো সেই লোকেশন থেকে আপনি তখন করে দিতে পারেন। এভাবে আপনারা যে যেটা ক্লায়েন্ট চাইবে সেভাবে আপনারা এটা করতে পারেন। তো এইগুলাই হলো আসলে টিপস। তো আর এখানে পিন্টারেস্ট আপনারা দেখানো হয়েছে যে বোর্ডটা আপনারা ক্রিয়েট করতে হবে, যেরকম সবকিছুতে অন্য কিছুতে ক্যাটাগরি থাকে, বা একটা দেখেন আজকে বলা হয়েছে যে একটা আপনারা স্কুলে দেখেছেন যে একটা বোর্ড থাকে, বড় একটা বোর্ড, বোর্ডের মধ্যে ছোট ছোট একটা করে পিন দিয়ে আটকানো থাকে এক একটা নোটিশ। তো আসলে এই বোর্ড আসলে একটা বোর্ড তো এটা হলো একটা বোর্ড থাকে, সেই বোর্ডটা ক্রিয়েট করতে হয়। তো সেই বোর্ডটা ক্রিয়েট করার পরে তখন এটা যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল না, এটা আমার বিজনেস প্রোফাইল করেছি আমি, বিজনেস প্রোফাইলের জন্য এখান থেকে আসলে এখানে বোর্ড না আমার সবকিছু এর মধ্যেই আসলে পোস্ট করা হয়। তো এখানে আপনার একটা প্লাস আইকন আসবে, তারপরে এখানে একটা বোর্ড আসবে, তো বোর্ড আসলে আপনি সেখান থেকে বোর্ডটা ক্রিয়েট করে নেবেন। জাস্ট হলো বোর্ডটা ক্রিয়েট করলে তখন কি হবে, আপনার ওই বোর্ডটা হলো ক্রিয়েট করবেন, করার পরে ওই বোর্ডের মধ্যে সব যত পোস্ট গুলো যখন আপনি কোনো এই যে এখান থেকে পিন আপনার, তখন আপনি পিন আপনার এখান থেকে দিতে হবে, এখানে সবকিছু পিন না, তো এই সব প্রত্যেকটা পোস্টকে একটা একটা পিন বলে এখানে, তখন এখানে যখন আপনি পিন দিবেন, এখানে আমি ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পরে যদি এই পিনটাই আমি দেই, এখানে ওপেন করলাম, আর এটা সাইজটা আপনারা ঠিক মতো ইয়া করে নেবেন, দেখে নেবেন, তারপরে দেখেন এখানে আমার একটা অ্যাড টাইটেল, এখানে সব সময় এই টাইটেল গুলো দেওয়া লাগবে, ডিসক্রিপশনটা সেগুলো আমরা সবগুলো দেখাবো, বলছি যে আপনি পরবর্তী ক্লাসে ডেডিকেশন একটা ক্লাস থাকবে, সেখানে টাইটেল কি দিবেন, ডিসক্রিপশন কি দিবেন। এখানে আপনারা লিংক এখন ইউজ করতে পারেন যে আমি এই আমার এই সাইটের লিংকটাতে আমরা করবো, আপনারা এখন এই সাইটের লিংকটাই সবগুলাতে ইউজ করবেন, ওকে ডিজিটাল আইটি ফান্ড ডট কম। তারপরে এখান থেকে এই যে দেখেন এখানে একটা বোর্ড, এখান থেকে আপনারা বোর্ডটা পাবেন, আপনি যদি ওখানে বোর্ড ক্রিয়েট নাও করেন, তো এখানে আপনার বোর্ডে আসার পরে দেখেন এখানে আমার বোর্ড, এই যে এক একটা বোর্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এর যত কাজ আমার এর মধ্যে থাকে, ডিজিটাল মার্কেটিং এর যত এর মধ্যে বোর্ডে থাকে, ইমেল মার্কেটিং এর যত আছে সেটা আমার, এগুলো এক একটা বোর্ড তৈরি করা, হোস্টিং এর কোনো পোস্ট দিলে আমি এখানে দেই, মেক মানি ফার্স্ট এটাতে করলে এখানে দেই, তো এগুলো এক একটা বোর্ড, এর মধ্যে যে কোনো একটা বোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে এই বোর্ডের মধ্যে এই পোস্টটা জমা হবে। তারপরে এটা হলো ট্যাগ, প্রত্যেকটার জন্য দেখবেন হ্যাশট্যাগ ট্যাগ এগুলো আমরা কিন্তু বলেছি, এই একই ভাবে এখানে লিংক দিনেও তাই, যে আপনার এখান থেকে ছবি দিলেন, এখানে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ দিলেন, একই ভাবে এখানে যেটাতে আমরা পিন্টারেস্টে দেখছি সেটাতেও আপনারা ট্যাগ এখানে ইউজ করে দিবেন, অসংখ্য ট্যাগ আপনার হ্যাশট্যাগ যেটা বলছে ওইটাই এখানে ট্যাগ হিসেবে এখানেও হ্যাশট্যাগই দিয়ে দিবেন সেগুলা। তারপরে এখানে
আপনার অ্যাড প্রোডাক্ট হলে অ্যাড প্রোডাক্ট, আর এখানে হলো এইটা আমরা পাবলিশ, এটা এগুলো আমরা পরে দেখব। আর এখানে এখন পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনারা বোর্ড আবার নতুন ভাবে ক্রিয়েট করতে চান, তাহলে নতুন একটা বোর্ড, এখানে ক্রিয়েট বোর্ডে ক্লিক করলে এখানে নেম, এখানে আপনার বোর্ডের নামটা দিবেন, আপনার ধরেন এটা শুজ, এখানে যদি দেয়, দেওয়ার পরে এখানে সিক্রেট এটা রাখবেন না, এটা ওপেনই রাখবেন। এটা কিপ দিস বোর্ড সিক্রেট করলে এটা দেখা যাবে না, আর এটা ক্রিয়েট করলে এখন ক্রিয়েট হয়ে যাবে বোর্ড, এটা তখন আবার এখানে চলে আসবে, যে এই বোর্ড গুলোর মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনারা এখন পাবলিশ করে দিলে পিনটা পাবলিশ হয়ে যাবে, পিনটা তখন এটার মধ্যে যে চলে আসবে, দেখেন শো করবে। আর পিন্টারেস্ট অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে অসংখ্য পরিমাণ ট্রাফিক আসলে নিয়ে যাওয়া যায়। এখানে দেখেন 1.8, মানে প্রায় 2,000 মান্থলি ভিউ আমার আছে, এখান থেকে যায় আসলে আমার সাইটে সবসময়, এই পিন্টারেস্ট আমার এই পোস্টের মাধ্যমে যায়। দেখেন এগুলো হলো বলে কন্টেন্ট মার্কেটিং, এগুলো কন্টেন্ট মার্কেটিং করলে আপনার এইভাবে আপনারা কিন্তু অনেক ইয়া পাবেন। তো এগুলো দেখেও কিন্তু অনেকে কাজ দেয়, হ্যাঁ এগুলো দেখেও কাজ দেয়, এই ইনস্টা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আমরা কাজ পেয়েছি, আমার ক্লায়েন্ট নক করে আমাদেরকে নিজে সে নিজে কাজ দিয়েছে। তো এখানে আমরা এটা ডিসকার্ড করে দিলাম, এখান থেকে ইনস্টাগ্রামটা পিন্টারেস্ট এটা বুঝতে পারলেন। টুইটারও একই ভাবে অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, দেখেন লক এটা করে দিয়েছে, এরকম করে আপনার টুইটারের যে কোনো অ্যাকাউন্ট আপনার লক করে দিতে পারে। এগুলোতে জন্য ও আপনার কাজ করা খুবই রিস্কি, টুইটার বিশেষ করে যে কোনো সময় আপনাকে লক করতে পারে। তো টুইটারে কোনো সমস্যা নাই, এগুলো আপনি স্টার্ট করে আবার আপনার ওই যে ভেরিফিকেশন কিছু করে দিলে আবার এগুলো চলে আসে, কোনো সমস্যা নেই। যে অথেন্টিকেশন আবার দিবেন আপনারা, অথেন্টিকেশনে এখন আপনাকে যে সাবমিট করতে বলছে, যে ম্যাচ ম্যাচ এটা করতে বলছে, যে কিউ তারপরে এটা, তো এটা আপনার কিভাবে করবেন, ইউজিং দিস অ্যারো মুভ দ্য পার্সন টু দা ইন্ডিকেট সিট। তো এটা দিয়ে আপনার এটা আপনার একটু দেখে ইয়াটা করে নেওয়া লাগবে। আর যদি আপনার এটা না ইয়া পারেন, তাহলে যে এখানে রাইট সাইড লেফট সাইড এরকম করে আপনার এটা অ্যারোটা ইয়া করা লাগবে। তো এরকম করে আপনাকে মানে তারপরে সাবমিট করে এইভাবে আপনাকে কাজ করা লাগবে। এই যে আপনার কিউএ দিয়ে দিলাম, তারপর সাবমিটে দিয়ে দিলাম, দেখেন কিউটা প্রথমে ছিল, ওই জন্য কিউটা ছিল আর ওই পাশে ইয়াটা ছিল। তারপর এখানে কন্টিনিউ করে দিলে আবার প্রোফাইলটা আবার চলে আসলো, একটু লক করে দিয়েছিল আবার চলে আসলো। এরকম করে কিন্তু এটা লকটা, এরকম অনেক সময় এটা সমস্যা হতে পারে, অনেক সময় আবার এগুলো চলে গেলে তখন এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, আর একটা ইয়া দিয়ে খুলে নিতে হবে জিমেল দিয়ে, বা এই টুইটারে আপনার কম কাজ করলে কোনো অসুবিধা নেই, এটা বেশি কাজ করার প্রয়োজন নাই। তারপরে এখানে সেম ভাবে আপনার এখান থেকে লিখবেন, কোনো কিছু লিখলে এখানে আপনি এই যে প্রোফাইলে চলে যাবেন, তারপরে প্রোফাইল থেকে এখান থেকে আপনারা পোস্টটা করতে পারেন, ওখান থেকে করতে পারেন, অথবা এখানে এদিক থেকেও আপনারা এগুলো করতে পারেন। তো এখানে আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখন এখান থেকে আপনারা এই যে পোস্টটা এখানে লিখবেন একইভাবে, টাইটেল ডিসক্রিপশন আপনার এখানে, এখানে আবার অল্প কিছু আপনার খুব বেশি ইউজ করতে দিবে না, এখানে হ্যাশট্যাগ গুলাও খুব লিমিটে খুব কম দেয় ইউজ করার জন্য। তো এখান থেকে আপনারা তারপরে পোস্টটাতে ক্লিক করলে পোস্টটা হয়ে যাবে। আর এখান থেকে আপনার কোনো হ্যাশট্যাগ দিয়ে যদি আপনার এখান থেকে আবার সার্চ করতে চান, তাহলে এখানকার সেখানকার লিখা লাগবে, যেরকম ইউনাইটেড স্টেটস, যদি আমি লিখি এখানে ইউনাইটেড স্টেটস এর, আপনার এখানে হ্যাশট্যাগ গুলা পপুলার এগুলা চলে আসবে। তো এখানে যে কোনো কিছু হ্যাশ ইয়াটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, যে যে এগুলা ধরেন ট্রেন্ডিং এ যেগুলো সেগুলো চলে আসবে। তো আর এখানে নর্মালি আপনার এখানে সব যে ট্রেন্ডিং যেগুলো সেগুলো কিন্তু এখানে থাকে, এখানে যে এগুলো একবার সবচেয়ে বড় ট্রেন্ডিং, ট্রেন্ডিং ইন বাংলাদেশ দেখেন এটা, তারপর ট্রেন্ডিং ইন বাংলাদেশ, ট্রেন্ডিং এটা টেকনোলজি, এগুলো সব আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এগুলো আপনারা প্রত্যেকটাতে ইউজ করতে পারেন আপনার পোস্টের মাধ্যমে। আজকের ক্লাসে মূলত অন পেজ মানে এসইওটা স্টার্ট করে দেওয়া হয়েছে, এসইওর অন পেজ এসইও করতে, অন পেজ এসইওতে যেটা মূল কাজটা করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমেজ এসইও। তো ইমেজ এসইওর জন্য দেখানো হয়েছে নর্মালি হলো PNG তে আসলে একটা হাই রেজলিউশনের ইয়েটা হয়, সেখানে আসলে এসইওটা করা যায় না, তো সেটার জন্য JPG মোডে আসলে ডাউনলোড করতে হয়। তো যে কোনো পিকচারে আমরা তখন কি করব, এখানে PNG না করে আমরা JPG তে ডাউনলোড করব। JPG তে ডাউনলোড করার পরে এখান থেকে JPG তে যখন ডাউনলোড করব, তখন এখান থেকে পিকচারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এই পিকচারটাতে এখন আমরা এই রাইট সাইড ক্লিক করে আমরা প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে আসার পরে এখন আমাদের এখান থেকে ডিটেলস, এখানে আসার পরে এখানে আমরা একটা টাইটেল দিব, ধরেন এই পোস্টটার টাইটেল নাই বলে, নাহলে টাইটেল এখানে যদি দেওয়া থাকতো
অটো এই টাইটেলটা এখানে আসতো। তো আমরা তারপরে এখানে সাপোজ একটা লিখছি, ওকে ডিজিটাল কনসালটেন্ট কনসালটেন্সি সার্ভিস দিলাম। তারপরে এটা সাবজেক্ট, সাবজেক্ট হলো ধরেন হলো দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে এখানে রেটিংটা 5 রেটিং 5 স্টার দিয়ে দিতে হবে। ট্যাগ এর ক্ষেত্রেও আপনার ওই যে হ্যাশট্যাগ যেখানে করেছিলেন সেগুলো কপি করে এখানে সব দিয়ে দিতে হবে। তারপরে অথর এগুলো দিবেন, আপনি ওকে ডিজিটাল আইটি ফার্ম দিলেন, এখানে যখন দিলেন এগুলো দেওয়ার পরে দেখেন আবার এগুলো চলে যাবে, আবার কিন্তু এগুলো ডাবল করে আবার কিন্তু দিতে হবে, ট্যাগ গুলো দিতে হবে কমেন্টস এর মধ্যে, আপনি আবার ট্যাগ গুলা আবার ইউজ করে দিবেন। এইভাবে এগুলো করতে হবে। অথর এখানে ওকে ডিজিটাল আইটি ফার্ম এইভাবে আমরা দিব কনসালটেন্ট, এরকম করে এগুলো দিবেন ডাটা টেক, এগুলো দিয়ে তারপরে এখানে ওকে অ্যাপ্লাই করতে হবে, ওকে করতে হবে। আবার দেখেন এটা দেখানো হয়েছে যে আবার যখন প্রপার্টিতে যাবেন এটা চলে যেতে পারে, আবার ডিটেলস আসার পরে এটা নাও থাকতে পারে, যদি হয়ে যায় সব ঠিক আছে এগুলা। তো এইভাবে আপনারা এটা অপটিমাইজ করে দিতে হবে, কারণ এটা ধরেন অনেকেই এখানে আসলে মানে অনেক এই ইমেজটা আপনি যে করলেন এই ইমেজটাতে বলা হয়েছে যে এই ইমেজটা আপনি আরেকজন আবার ইউজ করতে পারে, তো এটা আপনার এটা আপনি নিজের করে নিলেন ধরেন এসইওটা করে, যে এটাতে আপনার কপিরাইট যখনই কেউ এটা আবার নর্মালি পাবলিশ করবে তখন কিন্তু আপনি এখানে কপিরাইট ইয়া করতে পারবেন। তো এটা কারণ এসইও করে নিয়েছে, তো আবার এটা এটা হলো এটাই মজা যে আপনি এখানে এসইও করে নেবেন। প্রত্যেকটা কাজের জন্য এসইও আসলে লাগবে, এই ইমেজ এসইওটা আপনার ইউটিউব ভিডিওর জন্য, ইউটিউব ইউটিউব থাম্বনেল যখন দিবেন ইউটিউবে সেটার জন্য আপনার এখানে যতগুলো ইমেজ আপনি যেখানে সোশ্যাল মিডিয়াতে ইউজ করেন আর যেখানে ইউজ করেন আপনি প্রত্যেকটাতে ওয়েবসাইট ইউজ করেন, আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের সময় যতগুলো আপনার ইমেজ লাগে সবগুলো আসলে অপটিমাইজ করে দিলে এই এটা আপনার পরে এটাতে আসলে মানে এটার মাধ্যমে কিন্তু আপনার ট্রাফিক পাওয়া সম্ভব, কারণ এটা আপনি এসইও করে দিচ্ছেন ইমেজের মাধ্যমে কিন্তু আপনার ইয়াটা আসে। তো এখানে যখন আপনি এটা আমি একটু উদাহরণ দিয়েই দেই যে google.com, হ্যাঁ google.com যখন আসলাম তখন ওকে ডিজিটাল কনসালটেন্ট, এখানে এখানে যখন আমি ক্লিক করলাম এখানে ওকে ডিজিটাল কনসালটেন্ট ক্লিক করলে একটু নামবেন নিচে, একটু নামলে দেখবেন এখানে কিছু ইমেজ আসছে। তো এই ইমেজ গুলা আসলে কোথা থেকে, এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখানো এসছে, এগুলো লিঙ্কডইন, এটা লিঙ্কডইন। তো এরকম করে যেগুলো আসলে মানে এই নাম দিয়ে আসলে ইয়াটা করা হয়েছে, তো সেগুলা আপনার এখান থেকে এরকম করে আসবে ইমেজ গুলা, আপনার এই ইমেজের মাধ্যমে কিন্তু অনেকজন ক্লিক করে আপনার ওইখানে চলে যায় ওইটাতে। আর যদি সাইটে আপনার থাকে এখানে দেখবেন যেখান যেখানে করা আছে সেখানে এটা দেখাচ্ছে, আর এখানে এটা যদি আবার ওয়েবসাইটের হতো তাহলে আপনার এখানে ওয়েবসাইটের যখন এসইও করা থাকবে তখন কিন্তু এটা আপনার কাজে লাগবে। তো এই ওয়েবসাইটের এসইও তখন আপনার যখন এখানে ওয়েবসাইটের চলে আসলো তখন দেখবেন যে ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। এখানে যদি আমি আমাদের অনেক ভাবে এটা করা আছে এসইও আসলে এজেন্সি এজেন্সি ওকে ডিজিটাল এজেন্সি বলে লিখবেন, এখানে দেখেন একটু নিচে এখন নামেন তাহলে কি হয় দেখাই, এখানে ওকে ডিজিটাল এজেন্সি যখন দিলাম তখন এখানে এভাবে কিন্তু দেখালো। এটাতে আসলে ইমেজ ইমেজ আসলে অপটিমাইজ করা নাই, তো আমি এখানে যদি আইটি ফার্ম দেই, আইটি ফার্ম ডিজিটাল আইটি ফার্ম এটা বলে আমরা সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে দেখেন আবার অন্য ইয়া দেখাচ্ছে, দেখেন ওকে ডিজিটাল আইটি ফার্মে দেখেন আমার ইউটিউবের ইয়াটা এসইও করা আছে দেখেন। এই জন্য যখন আমি এখানে কেউ ক্লিক করবে তখন দেখেন এখানে ক্লিক করবে আমার ইউটিউবে কিন্তু চলে যাবে, আমার ইউটিউব চ্যানেলে তারা চলে গেল। এটাই হলো ইমেজ ইউজ এসইও হলো মজা, যে আপনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন যেটা এখনই আপনাদেরকে বললাম, তো সেটাই দেখেন এখানে আমার ইমেজ ওগুলো এসইও করা আছে বলে সেটা আপনার এখানে আপনার চলে আসলো, তখন এটা বলে কেউ লিখলে তা আমার হলো ইউটিউব চ্যানেলটা পেয়ে যাচ্ছে। তো এখানে আরো ইমেজ আছে দেখেন, আরো ইমেজ এর মধ্যে এখানে ওকে ডিজিটাল এটা অন্য এদেরও এই যে ওকে ডিজিটাল আইটি ফার্ম এর হয়তো করা আছে সেই কারণে এটা দেখাচ্ছে। তো এরকম করে আপনার ইমেজটা এসইও যখন করবেন এখানে অসংখ্য ইমেজ আপনার এখানে চলে আসবে, সেই ইমেজ গুলা দিয়ে আপনার ইয়াতে যেতে পারবেন। এখানে দেখেন ইউটিউবের আছে, লিঙ্কডইন এর আপনার অ্যাকাউন্টটা আমার পাবে, সবকিছু এখান থেকে পাবে। তো এভাবে আপনারা কাজ করবেন যে এসইও ইমেজ এসইও গুলা এইভাবে কাজ দেয়। তো এগুলাই আসলে দেখানো হয়েছে আজকে, তো আপনারা এইভাবে ক্লাসগুলো করবেন এবং আপনার প্রোফাইল গুলা মূলত সব প্রোফাইল গুলা আপনারা
ফাইনাল করে ফেলবেন। আপনার এর পরের ক্লাসগুলোতে আপনারা আমরা একটা ডেডিকেটেড ক্লাস নিব, তো সেটাতে কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।